হে হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ফার্স্ট মিনি ব্লগে। আজকে কিন্তু আমি ঘুম থেকে সকাল সকাল উঠেছি, সকাল 6টার সময়, সকালের সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য। তো উঠতে একটু লেটই হয়ে গেল, যাই হোক, ভগবানের নাম নিয়ে আজকে দিনটা শুরু করলাম। তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো তোমাদের আজকের দিনটা খুবই ভালো কাটুক এটাই প্রার্থনা করি। গাই সকাল সকাল দেখো অনেকগুলো ফুল ফুটে গেছে, আবার অনেকগুলো ফুল ধীরে ধীরে ফুটছে। আর এই যে দেখো ফুলের পাতার উপর কিন্তু শীত পড়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দারুণ সুন্দর একটা ঠান্ডা শীতল আবহাওয়া পরিবেশ, খুবই ভালো লাগছে সকাল সকাল। আর এই যে দেখো ঘাসের উপরে কিন্তু শীত পড়েছে, তাই আমি খালি পায়ে একটু হাঁটছি। আর ঠান্ডা নরম তুলতুলে ঘাসের উপর খালি পায়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চারিদিকে দেখো এই যে কত পাখি এগুলোর উপরে বসে আছে, আর চারিদিকে কিন্তু শুধু পাখির কোলাহল শোনা যাচ্ছে, কোনো মানুষের সাড়া শব্দ নাই। তো ভীষণ সুন্দর একটা পরিবেশ সকাল সকাল উপভোগ করছি, এর জন্য আমার সকালে ঘুম থেকে উঠা। এমনিতে আমি একটু লেট করে উঠি, তো যাই হোক আমি প্রতিনিয়ত তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। আর এইটা আমাদের বাড়ির পিছন দিক, দেখো এদিকটাও দেখলে ভীষণ ভালো লাগে, চারিদিকে সবুজে ভরা ধানের ক্ষেত। আর এই যে দেখো গাছের ফাঁকে সূর্যি মামা কিন্তু উঁকি দিচ্ছে। আর তোমাদের কার কার সকালে সকালের পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো মিনি ব্লগে। টাটা।